এলাগি হল নেকি অসম সাহিত্য সভা। আমন্ত্রণ জনোৱাৰ পিছতো উপস্থিত নহল মুখ্যমন্ত্রী সহ বহু রাজনীতিক। খালী চকীৰ সন্মুখতে ভাষণ দিলে মন্ত্রী অতুল বৰাই। শনিবারে অন্ত পৰিল 67 সংখ্যক অসম সাহিত্য সভার নারায়ণপুর অধিবেশনৰ। কিন্তু অন্তিমটো দিনত সাহিত্য সভার মুকলি সভাত দেখিবলৈ পোৱা গল কাহানিও নেদেখা এক পরিবেশ। সন্মুখত এয়া এলইডি লাইট সম্বলিত বিশাল মঞ্চ। মুখ্যমন্ত্রী তথা বহু ভিআইপি ভিভিআইপি অহার আশারে সভার বাবে এইদরে অনা হল দামি দামি চকী। মুখ্যমন্ত্রীগুলিক আদরিবর বাবে সম্পূর্ণরূপে সাজু হয়ে আছিল আদরণী সমিতি। কিন্তু হঠাৎ আহিল খবর, মুখ্যমন্ত্রী নাহে। খবরটো খাতাং বলে শুনি আদরণী সমিতিয়ে আরম্ভ করলে অনুষ্ঠান। মুকলি সভাত প্রথমে ভাষণ দিলে নবনিযুক্ত সভাপতিগুলিয়ে, তার পাছত আদরণী সমিতির ভাষণ। নাই, সভাত কোনোৱে নাই, চকী হব সন্মুখত খালি। ইয়ার পাছত ভাষণ দিবলৈ আহিল মন্ত্রী অতুল বৰা, কিন্তু সন্মুখতে খালি চকী। উপস্থিত নহল বহু আমন্ত্রিত অতিথিও। খালি চকীর সন্মুখতে ভাষণ দিবলগা হল মন্ত্রী অতুল বৰাই। সাহিত্য সভার গাম্ভীর্যপূর্ণ তথা মহত্বপূর্ণ মুকলি সভার অনুষ্ঠান এইবেলি এইদরে ম্লান পড়ি রল। উল্লেখযোগ্য যে এই মুকলি সভার জড়িয়তেই সাহিত্য সভায় সমগ্র রাজ্যলৈ প্রেরণ করে বার্তা। অসম সাহিত্য সভার মূল কমিটি আর অভ্যর্থনা কমিটির সভাপতি সম্পাদকের দরে সমূহ কর্মকর্তাক আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। অগণন রাইজর সমাবেশ ঘটিছে। মই অনুভব করো যে সাহিত্য সভাখন নারায়ণপুরত সফল হয়েছে সকলের সহযোগিতা। পদ্মনাথ গোহাই বৰুৱাৰ জন্মস্থান, সাহিত্য সভার প্রথম সভাপতি, আর এই জন্মস্থানতে সভাখন হওয়াত মই অত্যন্ত আনন্দিত হয়েছো আর সুখী হয়েছো। অসমীয়া জাতির আবেগ অসম সাহিত্য সভার নারায়ণপুর অধিবেশন অবশেষত সমাপ্তি ঘটিল বহু বাদ বিবাদর মাজেরে। 31 জানুয়ারীর পাঁচদিনিয়া কার্যসূচীরে চলি থকা অধিবেশনলৈ ফুটবল হাজার হাজার লোকর। সাংস্কৃতিক দলক আদরণী সমিতিয়ে অপমান করে মঞ্চর প্রাণ নমায় অনা, সুরাপাই সেন্সুরের উপদ্রবলৈকে একোৱে যেন বাদ পড়ি নরল এইবারের সাহিত্য সভাত। অধিবেশন চলি থাকার সমান্তরণক চলি থাকিল প্রতিবাদও। যেন বিতর্ক অবিহনে নচলে অসম সাহিত্য সভা, তৎসত্ত্বেও অসমীয়া জাতির অভিভাবক স্বরূপ অসম সাহিত্য সভার অনুষ্ঠানটির প্রতি সকলোরে আছে আদর, সকলোরে আছে সম্মান। অসম সাহিত্য সভার নারায়ণপুর অধিবেশনের অন্তিমটো দিনত সাহিত্যিক রাজনীতিকর অংশগ্রহণে উদুলি মুদুলি হয়ে পড়িল মণিকাঞ্চন ক্ষেত্র। অবশেষত শনিবারে অন্ত পড়িল 100 বছরীয় গৌরবোজ্জ্বল ইতিহাসর। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রথম খবর।